বেসিক্যালি আমার মা এটা করতে চেয়েছিল কারণ আমার সেলফ কনফিডেন্সের একটা অনেক বড় প্রবলেম ছিল যেটা আমি তেমন ইজিলি ওভারকাম করতে পারিনি। আই লাভ ডিবেটিং এবং প্রথমে এমইউএনস, দিজ আর দ্য মোস্ট ইউনিক ডিবেটিং কম্পিটিশনস আউট দেয়ার, ওখানে আমি যখন প্রথমে পার্ট নিই আই মেড এ ভেরি বিগ ফুল অফ মাই সেলফ এবং আমি খুব লজ্জা বোধ করেছিলাম যে আমি আমার নিজেকেও ডুবালাম আমার স্কুলকেও ডুবালাম। এটা জুলাইতে ছিল এবং ডিসেম্বরে আমি আবার একটা অপরচুনিটি পাই আরেকটা এমইউএন করার। তখন আমার মা কেবল গুরুজির 398 নম্বর সেশনটা শেষ করলো। তো তখন আমি আমার রিসার্চ করছিলাম বাট আই ডেন্ট ফিল মোটিভেটেড, আমার প্যাশনও ছিল না এটা করার জন্যে। আমি জাস্ট বিরক্ত হয়ে স্কুল চাচ্ছিল বলে আমি করছিলাম, তাছাড়া আমার ইচ্ছা ছিল না তেমন একটা। তো মা বললো যে গুরুজি এভাবে এভাবে গাইডলাইন দিয়ে দিয়েছে, তুমি জাস্ট নিজেকে বলো যে তুমি পেরেছো, পারবা এবং পারছো, পারবে। আমি নিজেকে বলিনি যে আমি পারবো কারণ আমি আই হ্যাড দিস থিং ওয়ার্কিং ইন মি যে আমি পারবো না। আমি এটাও বলছি না যে তুমি পারছো, কিন্তু আমি এটা বললাম যে তোমাকে পারতেই হবে। এবং টার্নস আউট 110 জন ডেলিগেটসদের মধ্যে আমি সেকেন্ড প্লেস পেয়েছিলাম। অ্যান্ড ওটা দেখে আমি নিজে অবাক হয়ে গেলাম বিকজ আমার সেলফ কনফিডেন্স ছিল না, সেলফ বিলিফও ছিল না, আই লস্ট এভরিথিং। সো সেকেন্ড প্লেস পাওয়ার পর আই গেইনড নট জাস্ট কনফিডেন্স বাট আই গেইনড ব্যাক মাই ফেথ। এবং তারপর থেকে আই সি মাই সেলফ উইথ আ লট মোর সেলফ কনফিডেন্স দ্যান আই ইউজ টু হ্যাভ ব্যাক ওয়েন আই ওয়ান্টেড টু বাট আই কুডন্ট। এবং আমার মা আমাকে এখানে আনলো আমার পড়াশোনার জন্যে। অ্যান্ড পিপল সে যে ইয়ার লাইফ কান টেক আ টার্ন কি আদার দ্যান হার্ড ওয়ার্ক অ্যান্ড প্যাশন অ্যান্ড ডেডিকেশন অ্যান্ড আ লট অফ ইয়ার্স। আই ডু এগ্রি যে অনেক প্যাশন ডেডিকেশন আর মোটিভেশন লাগে, but I don't believe that you need years to change your life. I believe the day your life takes a turn is the day you say I can, and that's when my life took a turn, and I'm glad I joined this because thank you Guruji because you've helped me find a track in my life. So thank you and assalamu alaikum.